বরিশাল মোলাদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্টাফ রিপোর্টার লিটন জানান, সকাল 8:30 মোলাদি সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল হাসান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শফিকুল জামান রুবেল, সহকারী সিনিয়র পুলিশ সুপার মতিউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ি সহ অন্যান্যরা।